আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি বলবো ডুমুর গাছের বিশেষ একটি যত্ন নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমার এটা হচ্ছে একটা ডুমুরের প্রজাতির নাম হচ্ছে ব্রাউন তুর্কি তো যেটি হয়েছে গাছটি বেশ বড় যদিও বা এখন ফল আসেনি তো আমি গাছটি বড় করব যার কারণে ছেটেও দিচ্ছি না তো যেটি করতে হবে সামনেই শীত একদম আসবে আসবে বলে তো এই একটি সময়ে ডুমুর গাছের বিশেষ যত্ন বলতে যেটি আমরা বুঝি সেটি হচ্ছে জৈব সারের ব্যবহার এই যে গোড়ার দিকটা যদি বড় টবে হয় কিংবা সরাসরি মাটিতে হয় একই নিয়ম শিকড় থেকে একটু দূরে হ্যাঁ এই যে গোড়াটা একটু দূরে চারদিকে ভালো করে একটা এরকম গর্তের মতো করে নিতে হবে যদি সম্ভব হয় চার সাইডেই তো আমি চার সাইডে করে নিই জাস্ট একটা সাইডে ভালো করে গর্ত খুঁড়ে নিয়েছি এরপর যেটি করতে হবে সেটি হচ্ছে পচা গোবর হ্যাঁ এই যে পচা গোবর কাঁচা গোবর কিন্তু দেয়া যাবে না সেই ক্ষেত্রে গ্যাস হয়ে গাছটি মারা যেতে পারে পচা গোবরগুলো মোটামুটি ভেঙে নিতে হবে যতটা সম্ভব তো তারপর কি করব খুবই সহজ একদম এই গোবরটা নিয়ে এই যে গর্ত জায়গাটা এগুলোতে সুন্দরভাবে দিয়ে দিলাম এইবার কি কাজ এইবার কাজ হচ্ছে এই যে মাটি গর্ত করতে যে মাটিগুলো আমরা উপরে উঠিয়ে রেখেছি এগুলো দিয়ে গোবরের যে জায়গাটা সেগুলো এইভাবে ঢেকে দিব এখন আপনারা বলতে পারেন যে এটা তো খুবই সহজ আমরা আগেই জানতাম জেনে থাকলে তো অনেক ভালো তবে যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটি এবং সবথেকে থেকে বড়ো কথা হচ্ছে ডুমুর গাছের জন্য আলাদাভাবে কোনো সারের প্রয়োজন হয় না সে অনেক গোবর সার পছন্দ করে জৈব সার পাতা পচা এগুলো তো এই হচ্ছে মোটামুটি কাজ শেষ এর পরের কাজ যেটি সেটি আরও সহজ সেটি হচ্ছে যে এইভাবে দেওয়ার পর আমরা যেটি করব পরন্ত বিকেলে এই যে গাছের গোড়া অর্থাৎ যে জায়গাটিতে আমরা গোবর পুঁতে দিলাম এই জায়গাটিতে পানি দেব এবং পরিমিত খুব বেশি পানি দেয়া যাবে না আর যেহেতু সামনেই শীতকাল অর্থাৎ শীতকাল তো চলেই এসেছে এখন অনেক পাতা হয়তো শুকিয়ে পড়ে যাবে এতে ভয় পাওয়ার কোনো কারণ নাই তো গোবর সার দেওয়ার ফলে যেটি হবে সেটি হচ্ছে যে গাছে যখন ফল আসবে সেই ফলের পরিমাণটা বাড়বে ফলের সাইজটা একটু বড় হবে এবং সেই সঙ্গে গাছটি অনেক হেলদি হবে হ্যাঁ দ্রুত গ্রো করবে তো আপনারা আপনাদের বাসায় যদি কোনো ডুমুর গাছ থেকে থাকে তাহলে আপনারা এই পদ্ধতি অ্যাপ্লাই করতে পারেন আশা করি আপনারা অনেক ভালো ফলাফল পাবেন এবং যদি কোনো আরও কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই মন্তব্য করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ